আগে পাইতা সাপ্তাহিক একটা করে কাস্টম, এখন সাপ্তাহে তিনটা করে কাস্টম পাইবা। খেলা হবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো গেমসি কিন্তু শুক্রবার হলে আমরা কিন্তু কাস্টম খেলে কিন্তু কাস্টম পাইতাম, ঠিক আছে? বাট কিন্তু দেখো গিল 2.0 তে কিন্তু তোমরা কাস্টম অনেকে বুঝো না, যে কাস্টম পাইবা কিনা নাকি পাইবা না এটা অনেকে বুঝে না, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে তোমরা কি কাস্টম পাবে নাকি পাবে না সব কিছুর ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিব, বা কী করলে তোমরা কাস্টম পাইবা, তো আমি এই ভিডিওতে সব কিছু তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না চ্যানেলটা, সাবস্ক্রাইব করতে আমি এই ভিডিওতে সব কিছু বলে দিব। আর গিল্ডের বিবেজ নিয়ে দেখো, গিল্ডের বিবেজ নিয়ে অনেকে অনেক কিছু বুঝে না, তো আমি ওটা নিয়েও তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আর যারা দেখো আমি দীর্ঘ কিন্তু 2 মাস ধরে ফ্রি ফায়ারের ভিডিও ছাড়ি না, তো তোমরা সবাই সাপোর্ট দাও। আর আমি আগে ভিডিও ছাড়ছি, কালকে যে ভিডিওটা ছাড়ছি ওটা পাই মোটামুটি ভালোই ভিউজ হয়েছে, সবাইকে থ্যাংক ইউ। আর আরেকটা কথা হচ্ছে যে 80% মানুষ কিন্তু ভিডিওটা দেখছে সাবস্ক্রাইব করে নেয়, তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট দিও, সাবস্ক্রাইব করে দিও ভাই। সাবস্ক্রাইব করলে যেমন কি অনেকে ভালো ভালো কমেন্ট করে, কমেন্ট করলে ভিডিও বানাতে উৎসাহ পায়, ঠিক আছে? তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, তো সবাই একটু সাপোর্ট দিও, ওকে? তো চলো আমি তোমাদেরকে বলি কীভাবে তোমরা কী করতে হবে। দেখো আমাদের এখানে কিন্তু আগে ছিল যে শুক্রবারে কিন্তু কাস্টম, মানে তোমরা গিল্ডের ডকট্যাগ 1800 করলে কিন্তু এখানে তোমাদেরকে কাস্টম দিত, কিন্তু এখন দেখো তোমরা কাস্টমের কোনো অপশনে নাই যে তোমরা এখানে পাইবা। আর কীভাবে তোমরা যদিও পাও কীভাবে পাও আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে মধ্যে এক্সচেঞ্জ টোকেন যেগুলো আছে, টোকেনের মাধ্যমে কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে এখানে দেখো লিমিটেড উইক 3টা, দেখছো উইক লিমিটেড 3টা, তোমরা কিন্তু এখানে প্রতি সপ্তাহে তোমরা কিন্তু এখানে 3টা করে কাস্টম পাইবা। দেখো আগে কিন্তু সপ্তাহে তোমরা পাইতে 1টা, বাট এখানে মধ্যে সপ্তাহে পাইবা 3টা তোমরা এখানে দেখো উইক লিমিট 3টা, মানে হচ্ছে যে উইকের ভিতরে তোমরা 3টা নিতে পারবা, পরের সপ্তাহে আবার 3টা, এরকম না করে এগুলা তোমরা নেওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু এখানে 3টা মানে যেটা খুশি এটা প্রত্যেক সপ্তাহে নেওয়ার পরে পরের সপ্তাহে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে কিন্তু 3টা করে কাস্টম নিতে পারবা। আর অনেকে এখন ভাবতেছে যে এই কাস্টম দিয়ে কীভাবে করবো, তো দেখো এই কাস্টমটা কালকে ছিল কিন্তু 200 টোকেনে, বাট এখন দেখো এখানে কিন্তু 100 টোকেন করে দিছে। আর এটা তোমরা যদি নিতে চাও এই কাস্টমটা কিন্তু, যেমন কি আমরা ওই কাস্টমগুলো গিল্ডের বা বিভিন্ন আমাদের ফ্যান লিস্টের প্লেয়ারদের সাথেও খেলতে পারতাম, কিন্তু এখন দেখো এই কাস্টমগুলো তোমরা কিন্তু অনলি গিল্ডের মেম্বারদের সাথে খেলতে পারবে। এই দেখো তোমাদেরকে আমি একটা বানিয়ে দেখাবো লাস্টের দিকে, ঠিক আছে? দেখো আমি 3টা কিন্তু নিয়ে নিছি, আমার কাছে ওই কাস্টমও কিন্তু দেখো অলরেডি অলরেডি ওই কাস্টমও কিন্তু আমার কাছে 88টা আছে, আর এটা 3টা নিয়ে নিছি। তো আমি এটা তোমাদেরকে বানিয়ে দেখাবো, এটা গিল্ডের অনলি গিল্ডের কাস্টম, মানে গিল্ডের যারা প্লেয়ার আছে তাদের সাথেই খেলতে পারবা, বাইরের প্লেয়ারদের সাথে খেলা যায় না। তো যদি আবার যদি সিস্টেমে যদি তারা যদি আবার দেয় আর কি, তো এখনও কিন্তু ওই সিস্টেমটা দেয় নাই যে বাইরের প্লেয়ারদের সাথে। আর এখান থেকে তোমরা টোকেনের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে 3টা করে তোমরা কাস্টম নিতে পারবা। দেখো এখান থেকে এই কাস্টমটা নেওয়ার পরে দেখো এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? পরের সপ্তাহে দেখো সোল্ড আউট হয়ে গেছে, পরের সপ্তাহে তোমরা আর নিতে পারবা এখান থেকে 3টা করে। আর ওই যে আগে যে কাস্টমটা দিত, ঠিক আছে, ওই কাস্টমটা তোমরা কিন্তু আর এখানে কিন্তু গিল্ডের মাধ্যমে কিন্তু তোমরা আর পাইবা না, কারণ ওটা ইয়ে বাধ্য হয়ে গেছে। আর যদি নিউ কোনো ইভেন্টে যদি আবার দেয় আর কি, বাট গিল্ডের মাধ্যমে তোমরা কিন্তু ওই কাস্টমটা আর পাইবা না, উচ্চ গিল্ডের মাধ্যমে কিন্তু তোমরা আর ওই কাস্টমটা পাইবা না। দেখো আমি তোমাদেরকে আর গিল্ডের বিবেজ নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, যেমন কি লেভেল আপ হয়, আমি তোমাদেরকে তো বলছি গিল্ডের লেভেল আপটা কিন্তু সোমবারে হবে, এখানে ডিটেলস বলে দিছে। তোমরা বেশি বেশি করে অনেকে বলতেছে যে পয়েন্টগুলো কীভাবে বাড়বে, তোমরা পয়েন্টগুলো তোমাদের গিল্ডের প্রত্যেকটা ম্যাচ খেলার সময় তোমাদের গিল্ডের প্লেয়ার যাতে তোমাদের সাথে থাকে, একটা হলেও থাকে, যদি 4 জন মিলে খেলো গিল্ডে তাহলে তো আর কথাই নেই প্রত্যেকটা, কারণ একটা ম্যাচ খেলার পরে তোমাদের 100 থেকে মানে 10 থেকে শুরু করে তোমরা 200 পর্যন্ত প্রতি ম্যাচে পয়েন্ট কালেক্ট করতে পারবা একজন। আর যদি টিমের তোমরা 4 জন মিলে খেলো তাহলে তো অনেক। তো এখানে মধ্যে দেখো তোমাদের লেভেল আপ যত হইব তত তোমরা কিন্তু এখানে ইএক্সপি গোল্ড তারপর দিয়ে সব কিছু তোমরা কিন্তু বাড়তি পাবে, তো যার কারণে তোমরা গিল্ডের পয়েন্ট বাড়ানোর চেষ্টা করো। দেখবা সোমবারে চেঞ্জ হয়ে যাবো, সোমবারে চেঞ্জ হওয়ার পরে কিন্তু তোমরা এখানে মধ্যে লেভেল আপ হয়ে যাবো। দেখো আমার গিল্ডে সবার গিল্ড কিন্তু এখন 2 লেভেল আছে, যারা ধরো এই দেখো তোমাদেরকে আমি দেখাই রিজন আছে, ঠিক আছে? দেখো বর্তমানে বাংলাদেশে বাইরে বাই কী পরিমাণ খেলে, গ্লোবালে পর্যন্ত বাংলাদেশের দেখো ওই ইন্ডিয়া চলে গেছে নাকি গ্লিজের কারণে আমার দেখা যাচ্ছে না। দেখো বিডিতে আছে 4,97,000, বাট এখানে দেখো 6,20,000, ওখানে গ্লিজের কারণে দেখা যাচ্ছে না। দেখো বাংলাদেশি কিন্তু গ্লোবালের মধ্যে আছে, কী পরিমাণ পোলা বানিয়ে খেলতেছে। দেখো এদের কিন্তু গিল লেভেল কিন্তু 6 লেভেল প্লাস হয়ে যাবো সোমবারের পরে, তো প্রতি সোমবারে কিন্তু এটা চেঞ্জ হইব, মানে প্রতি সোমবারের পরে পরে
চেঞ্জ হবে। আর গিল ওয়ার যেটা আছে, গিল ওয়ার হচ্ছে যে তোমরা গিল ভার্সেস গিল, যেমন কি আগে আমাদের কিছুদিন পরে পরে নতুন একটা যে মোডের মতো আসতো, আসি ওখানে মধ্যে যে চারজন প্লেয়ার সিলেক্ট করতো, সিলেক্ট করার পরে ওই চারজন নিয়ে ম্যাচ খেলা যেত, এরকম না সেম তোমরা এখানে গিল্ডের প্লেয়ার নিয়ে অ্যাটাক দিতে হবে। যেমন কি 24 ঘন্টা থাকবো, 24 ঘন্টার ভিতরে নতুন একটা মোড আসবো, মোড নিয়ে তোমরা গিল্ডের প্লেয়ার এই গিল ভার্সেস ওই গিল, ঠিক আছে, এরকম না একটা তোমার ওয়ার দিব, মানে অ্যাটাক দিব মোড নতুন। তো ওখানে মধ্যে তোমরা খেলবা, খেলার পরে যে তোমাদের কিন্তু বি ব্যাজ, এই দেখো এই বি ব্যাজ যেটা আছে এটা কিন্তু তোমরা পাইবা, এই টপ 15 গিল্ড। অনেকে বলতেছে যে যেমন কি এখন বাংলাদেশের মধ্যে এরা পয়েন্ট বেশি করছে, ওই পয়েন্টের মাধ্যমেও দিতে পারে অথবা এরকম নাও তোমরা কিন্তু পাইতে পারো। দেখো এখানে মধ্যে স্পষ্ট লেখা আছে যে টপ 15 গিল্ডের কিন্তু বি ব্যাজ দিব, আর এটা কিন্তু স্টার্ট হবে, দেখো এখানে মধ্যে নিচে দিয়ে লেখা আছে, ঠিক আছে। তো এটা কিন্তু যখন 7টা থেকে 11টা পর্যন্ত এটা কিন্তু চলবো এই ওয়ারটা, ঠিক আছে, 7টা থেকে 11টা, মানে বেশি টাইম না। তো এখান থেকে 15টা গিল্ডের কিন্তু বিবেচ দেওয়া হইব, আর এটা এখনও কিন্তু ইভেন্ট চালু হয় নাই। দেখো এটা হচ্ছে এই মোটটা গিল ওয়ার, গিল ওয়ার দেখো এখনও কিন্তু চালু হয় নাই। তো এটা চালু হলে কিন্তু ওখান থেকেই কিন্তু ফোলাফান সবারই কিন্তু, মানে যারা টপের মধ্যে থাকবো 15 জন ওদেরকে কিন্তু বিবেচ দেওয়া হইব। আর আপাতত তোমরা ওরকম না গিল্ডের যে খেলে যে কাস্টম ওরকম না কোনো ইয়ে নাই, তোমরা নিজেরা গিল্ড প্লেয়ারদের সাথে খেলে, এই দেখো এখানে টোকেন আছে 70-75, এই গিল প্লেয়ারদের সাথে খেললে টোকেন দিব। তোমাদের ডেলি মিশন দিছে, দেখো ডেলি মিশন হচ্ছে যে ডেলি হচ্ছে যে 1500, মানে ডেলি না সরি সাপ্তাহিক যে এখানে 70-75-80, এটা তোমরা সাপ্তাহে 1500 করলে কিন্তু এগুলো নিতে পারবা, আর সাপ্তাহে গিল্ডের থেকে কিন্তু তোমরা এগুলো পাইবা। আর যেমন কি গিল্ডের বিভিন্ন ইয়ে আছে, যেমন কি অনেকে উইকলি মান্থলি তারপর দিয়ে হিরোইক ডাউন করলে এখান থেকে কিন্তু তোমরা এই টোকেনগুলো কালেক্ট করতে পারবে। এই দেখো আমার যে টোকেনগুলো আছে, মানে এক্সচেঞ্জ করে যে তোমরা যে নিতে পারবে এটা আর কি, এই টোকেনগুলো তোমরা এখান থেকে পাইবা। যে অনেকে গিল্ডে মান্থলি উইকলি মারে না, ওখান থেকে বার টপ আপ করলে অথবা তোমার গিল্ডে হিরোইকে যে ডাউন করলে ওখান থেকে তোমরা টোকেনগুলো পাইবা সাথে। আর সাপ্তাহিক তো উইক একটা মিশন দেয়, গিল্ডেরও দেয় তারপর দিয়ে নিজেরও দেয়, যেমন কি গিল্ডের হচ্ছে এটা আর নিজের হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু টোকেনগুলো পাবে, আর এটা প্রতি 1 সপ্তাহ পর পরে কিন্তু চেঞ্জ হইব, ঠিক আছে। আর যদি কেউ কোনো জিনিস না বুঝো, কাস্টম তোমরা কিন্তু আপাতত পাইবা না, কেউ কাস্টম ওখান থেকে পাইবা না, কাস্টম কিন্তু অলরেডি এখান থেকে 3টা। আর কেউ কোনো জিনিস না বুঝ দিলে অবশ্যই আমার কমেন্টে বলো। তো চলো আমি তোমাদেরকে গিল্ডের একটা কাস্টম বানিয়ে দেখাই, ঠিক আছে। এই দেখো গিল্ডের কাস্টম, এই কাস্টম দেখো আমার কাছে ওগুলো 88 আর এগুলো হচ্ছে 3টা। তো এগুলো অনেকে এখনও বানাতে পারে না, তো দেখো এখানে ক্রিয়েটে চাপ দিবা, চাপ দেওয়ার পরে নিচে দেখো এখানে কাস্টমের 2টা অপশন আছে, তো এখানে গিল রুমের চাপ দিবা, চাপ দেওয়ার পরে এখানে কনফার্ম দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে আসি, দেখো তোমাদেরকে আমি বানিয়ে দেখাইতে আসি একটা, ঠিক আছে। এখানে আমি পাসওয়ার্ড দিলাম, তারপর দিয়ে গেম সব কিছু নর্মাল থাকবো, শুধু ওখানে মধ্যে কার্ডের জায়গাতে গিল কার্ড আর ওখানে ইয়ে থাকবে আর কি, লিমিটেড অ্যামো। দেখো আমি সব কিছু নর্মাল দিয়ে এই দেখো গিলের একটা কাস্টম কার্ড কিন্তু আমি বানাইতে গেছি, বাট কিন্তু কাস্টম কার্ড হইতেছে না ভাই, যে কোনো সমস্যা তো হইতেছে। চলো আমি তোমাদেরকে আবার ট্রাই করে দেখাই, দেখো আজকে কিন্তু কাস্টম কার্ড, মানে এখনও কিন্তু কাস্টম কার্ড এটা বানাইতে দেয় না। তো এটা আমার মনে হয় কি জানো, এখানে লেখা আছে যে গিল্ডের, মানে গিল্ডের প্লেয়ারদের সাথে খেলতে হবে, এটা আমার মনে হয় এরা ঠিক করে দিব যে সবার সাথে খেলা যাবে, এরকম না কোনো সিস্টেম করে দিতে পারে, এই জন্য কিন্তু এখন গিল্ডের কাস্টম কার্ড কিন্তু বানাতে দিতে আসে না, ঠিক আছে। তো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমরা টেনশন করিও না। অনেকে ভাবতেছে যে ভাই সাপ্তাহিক একটা করে কাস্টম পাইতে মোটাও বাদ, ভাই এখন তোমাদের জন্য ভালো করছে, সাপ্তাহিক তোমরা একটা কাস্টমের জায়গায় 3টা করে কাস্টম পাইবা, ঠিক আছে। 3টা করে তোমরা এখন, আগে পাইতা সাপ্তাহিক 1টা করে কাস্টম, এখন সাপ্তাহিক 3টা করে কাস্টম পাইবা। তো সবাই আনন্দ করো, আনন্দ করা বাদ দিয়ে অনেকে যে স্যাড মুড হয়ে রয়েছে যে কাস্টম পাবো না কাস্টম পাবো না, তো অবশ্যই তোমরা কাস্টম পাবা, বাট কাস্টমের ধরন আলাদা করছে, যে আগে কাস্টমের কালার ছিল হলুদ, এখন কালার চেঞ্জ করছে বা বিভিন্ন সিস্টেম করে দিচ্ছে, এটি আর অন্য কিছু না, ওকে। আর যদি কেউ যদি কোনো জিনিস না বুঝো অবশ্যই আমার কমেন্টে বলো, আর সবাই একটু সাপোর্ট দাও ভাই, তোমরা সবাই তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানায়, তোমরা যদি সাপোর্ট দাও তাহলে ভালো লাগে, বুঝো না, ভিডিও বানাতে আগ্রহ বা উৎসাহ পাই, ওকে। আগের ভিডিওতে কিন্তু 70-80% মানুষ কিন্তু ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করে নাই, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, ওকে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থেকো।